আপনি যদি ইউটিউব স্টুডিও ক্লাসিক যদি ফিরে যেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে ভিউয়ার্স। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবির রয়েছি আপনাদের মাঝে। আজকে আমরা কথা বলবো যে ইউটিউব স্টুডিও ক্লাসিক ভার্সেস ইউটিউব স্টুডিও বেটা দুটার মধ্যে কোনটা আমাদের জন্য দরকার। সো ভিউয়ার্স, যারা আমরা ইউটিউবিং করি আমরা জানি যে আমরা যে ভিডিও আপলোড করি, তারপরে আপনাদের যে কমেন্টে আমরা যে রিপ্লাই দিই, লাভ রিয়েক দিই ইত্যাদি কাজ কিন্তু একটা সার্ভার আন্ডার হয়, সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও হচ্ছে আমাদের মেইন যে কার্যালয়, এটা আমরা বলে থাকি ব্যাক অফিস বা হেড অফিস, আপনারা যে যেটা বলে থাকতে পারেন। সো এটা ছাড়া কিন্তু আমাদের ইউটিউবিং কিন্তু কল্পনা করা যায় না ভিউয়ার্স, বিকজ এর মাধ্যমে আমরা হচ্ছে লাইক দেখতে পাই, কমেন্ট দেখতে পাই, তারপরে সাবস্ক্রাইবার কত, তারপরে কে কী কমেন্ট করছে ইত্যাদি ইত্যাদি, তারপরে মনিটাইজেশন বা কপিরাইট ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাই, যেগুলো আমাদের খুবই দরকার। সো ভিউয়ার্স, ইউটিউব একটা সময় এরকম ছিল যে ইউটিউবের যখন পুরাতন ভাষণগুলো, ইউটিউব যখন একটা সিস্টেমে ছিল যে হচ্ছে আপনার ইউটিউবের থিম পেপার আলাদা ছিল, অন্যরকম। আমরা যদি হচ্ছে সেই আপনার 2016-17 দিকে চিন্তা করি তাহলে আমরা যখন মোবাইলে ইউটিউবে ঢুকতাম তখন কিন্তু একটা থিম দেখতে পেতাম, মানে ইউটিউবে যে ভিডিও করার সময় যে সিস্টেমটা ছিল, ইউটিউবে তখন থাম্বনেল ছোটো ছোটো দেখাতো, টাইটেল ছোটো দেখাতো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ছিল। তখন ইউটিউব স্টুডিও ক্লাসিক চলতো। সো 2018 এসে ইউটিউব করে কি হচ্ছে দুটো ভার্সন লঞ্চ করে, যে ইউটিউব স্টুডিও বেটা প্লাস ইউটিউব স্টুডিও ক্লাসিক, পুরাতনের সাথে নতুনটা অ্যাড করে দেওয়া হয় এবং ইউটিউব বলে দেয় আপনি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। সো আমরা যারা বর্তমানে 2021 এসে অনেকে আছি, আমরা সার্চে দেখি যে হাউ টু ব্যাক ইউটিউব স্টুডিও ক্লাসিক বাংলা টিউটোরিয়াল, বা আমি যেহেতু বাংলা বলছি সেক্ষেত্রে বাংলা অনেক ইংলিশ সার্চ দেয়, তামিল সার্চ দেয়। সো এখানে যেগুলো ভিডিওগুলো দেখায় যে হচ্ছে আপনার বিভিন্নভাবে এই পদ্ধতিতে ক্লাসিকে যাওয়া যায়, ওই পদ্ধতিতে যাওয়া যায়, আসলে আমরা ক্লাসিকে যাই বিভিন্ন কারণে। অনেকে বলে হচ্ছে ভিডিও ট্রিম করার জন্যে। সো ভিডিও ট্রিম আমার মনে হয় না লাগে, কারণ বেটা ভার্সন আরও সুন্দর করে করা যায়, তারপরে আরও অনেক অনেক কথা বলে থাকে। সো বেসিক্যালি মানুষ যারা হচ্ছে মনিটাইজেশনের জন্য, আমি যতদূর দেখছি ভিউয়ার্স, আমি অনেক ভিডিও দেখছি এ সম্পর্কে যে কীভাবে ক্লাসিক স্টুডিওতে যেতে হয়। মজার কথা হচ্ছে আমি এগুলো আমার চ্যানেলে বহুবার অ্যাপ্লাই করছি কিন্তু কিছুই হয়নি, উল্টে বেটা ভার্সনই ফিরে আসছে। সো এগুলো ভিডিও ফেক না, আবার ফেক হতেও পারে, বাট আপনি যদি পপুলার ইউটিউবারদের দেখেন তারা যেগুলো আপলোড করছে, যে যদি অনেকে আপলোড করছে যে হচ্ছে এভাবে ক্লাসিক স্টুডিওতে ফিরে যেতে হয়, তখনকার সময় ছিল ওটা, বাট ইউটিউব অ্যালগোরিদম টোটালি 2020 এসে বন্ধ করে দিয়েছে। যদিও বর্তমানে 2021 এসে ইউটিউব স্টুডিও ক্লাসিক সবার থেকে উঠে উঠে গেছে, এখন আমাদেরকে ইউটিউব স্টুডিও বেটাই ইউজ করতে হবে। সো ইউটিউব স্টুডিও ক্লাসিকের অনেক সুবিধা ছিল যে ইচ্ছা মতো মনিটাইজেশন অন করা যেত, তারপরে অফ করা যেত, তারপরে কাস্টম ইউআরএল ইচ্ছা মতো অন করা যেত, অফ করা যেত, তারপরে লাইভ স্ট্রিমিং আরও সোজা ছিল। সো এখন ইউটিউব স্টুডিও বেটা আসার ফলে এখন অনেকে সেগুলো কাজ হচ্ছে না, অনেকে ভাবে যে হচ্ছে এখন চ্যানেল খুলে হচ্ছে কেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায় না, বিকজ ইউটিউব আপডেট করে বলে দিয়েছে যে যদি আপনি মনিটাইজেশন যদি ট্যাবটা ওপেন করেন তাহলে দেখবেন দুটো মিটার আসবে, 1K সাবস্ক্রাইবার এবং 4K পাবলিক ওয়াচ আওয়ার। এর মাধ্যমে আপনি যদি এই দুটো যদি ক্রস করতে পারেন তাহলে আপনাকে আপনি যে কাজটা ক্লাসিকে করতেন সেই কাজটা আপনাকে স্টুডিও বেটাতে করা হবে এবং এর মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন। প্লাস কাস্টম ইউআরএলের জন্য আপনাকে 100 সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে, যে বিষয়ে আমি এর আগে কথা বলেছি, আই বাটনে ভিডিও দিয়ে দেবো সেখান থেকে দেখে নিন। এছাড়া আপনি লাইভ স্ট্রিমিং আপনি ইউটিউব স্টুডিও বেটাতেও করতে পারবেন, এটা কোনো সমস্যা না। আপনি যদি 1000 সাবস্ক্রাইবার যদি পার করে থাকেন তাহলে আপনার লাইভ স্ট্রিমিং ওপেন হয়ে যাবে। এছাড়া আপনি একবার ট্রাই করে দেখতে পারেন যদি আপনি যদি -1K হয়ে থাকেন। এছাড়া আমাদের আরও যেগুলো টুকিটাকি কাজ আছে, সাপোজ কপিরাইট, কপিরাইট স্টুডিও বেটাতে এসে আরও সহজ করে দেওয়া হয়েছে, আমাদেরকে কপিরাইট ম্যাচ 2 দেওয়া হয়েছে, কীভাবে আপনি স্ট্রাইক দেবেন, কীভাবে রিমুভ করবেন ইত্যাদি সম্পর্কে আমার ভিডিও আছে, দেখে নেবেন। সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন, যদি আপনি যদি এখনও যদি সঙ্গে থাকে তাহলে আপনি পুরো অফিসার থেকে আবার ভিডিওটা দেখে আসুন। আর এটা আজীবন মাথায় রাখবেন যে ইউটিউব স্টুডিও ক্লাসিক টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটা আর কখনো ফিরে আসবে না, ভবিষ্যতে ইউটিউব অ্যালগোরিদম যা আপডেট করবে সেটার সাথে আমাদের চলতে হবে, বিকজ ভিউয়ার্স ইউটিউব অনেক আপডেট হয়ে গেছে, ইউটিউব কিন্তু আর আগের মতো আর নাই। ইউটিউবে আমরা যদি হচ্ছে কম্পিউটার থেকে দেখে থাকি বা যদি যদি কেউ যদি 4K ভিডিও আপলোড করে থাকি, বাট বেসিক্যালি আমরা দেখে থাকতাম কম্পিউটারে যে 1080p পর্যন্ত, বাট এই ভার্সনটাও ইউটিউব দিয়ে দিছে মোবাইলের ভেতরে, তাহলে বোঝেন যে ইউটিউব কতটা আপডেট হয়ে গেছে।
সো আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।